আলু মানে বছরটা খোয়াক নেই চলে গেছে অবশ্যই আবার লাগাবো তুই চলে এই না না শিবু দুর্গা বাবা জামাই বাবা প্রথম দিন আমার সন্দেহ হয়েছিল তোমার শাশুড়ি মাকে বললাম যে আমার জামাই ছেলে তো গেরা পড়া এরকম মোটা হলো কি করে যদি মুতে ওঠো তবে আমার খাবারের কথা চিন্তা হবে তোমার শাশুড়ি বললো খাওয়া দাওয়া করো মোটা হয়ে গেছে বাবা তুমি একবার ছাড়িয়ে দাও তোমায় তারপর দেখো কি করি আমি এই বন্ধের মুখে যা কু আছে ও সব মুখে ঢেলে দেবো শিবু দুর্গার বলে আমার শাশুড়ির হাতের সঙ্গে বদনার পোঁধে জোড়া ছেড়ে পড়ে লজ্জা দিও না বাবা আমি ঠিক চিনতে পারিনি চিনতে পারিনি আমায় একবার ছাড়িয়ে দাও বাবা ছাড়িয়ে দেবো হ্যাঁ ওকে ছাটাই করে মারতে হবে হ্যাঁ মারবো অবশ্যই মারবো শিব দুর্গার বলে আমার শাশুড়ির হাতের সঙ্গে বন্ধুর হাত যেন জোড়া ছেড়ে পড়ে ওগো আমার স্বামী বলো আমার মামি আমি তোমার মামি নই আমি তোমার স্ত্রী গো চিনতে পারি নাই তোমারে কেন জানো কারণ তোমার সঙ্গে আমার যখন হইয়াছিল বিয়া আমি বুঝতে পারিনি বুদ্ধি হয়নি তাই তো তোমায় পারিনি আমি চিনতে ও গো প্রিয়তম আমি পাইতাছি কষ্ট তুমি কি পাও না কষ্ট তুমি এখনো পর্যন্ত সরমুটা চিনলে না এটাই আমার দুঃখ কি করে চিনবি রে খেপি আমি যখন ছিলাম নবদ্বীপে তখন আমার মাথায় কত চুল যখন চলে গেলাম আমি ব্যান্ডেলে তখন হয়ে গেলাম তেলা আমাকে ছাড়িয়ে দাও সোনা শিবু দুর্গার বরে আমার বোন না বন্ধু তো নয় আমার শালার সঙ্গে আমার বইয়ের হাত ছেড়ে ছেড়ে দাঁড়াও না আমি তোমাকে চিনতে পারিনি তোমাকে নিয়ে আমি অনেক দূরে যাব চলো যাতে হো পরিদেশ বিয়া जाते ही ছেড়ে পড়ে
আছে না তুই যে কাপড় তুলছিস তোর তো মাল মাল সব দেখা যাবে এরপর যদি ওকে বলিস তোকে আবার লাগাবো বন্ধু শালা বন্ধু বন্ধু এই বন্ধু আচ্ছা বন্ধু তোমাকে একটা কথা বলি মনে আছে সেই দিনের কথা তুমি আমাকে বলেছিলে যে বন্ধু একটা কাজ করবে না হ্যাঁ করবো কি কাজ না কাজ করলেও 20 টাকা পাবে না করলেও 20 টাকা পাবে বলেছিলে কি না আমার শ্বশুর বাড়ি তোমাকে চাকর হিসাবে মিষ্টি বয়ে নিয়ে যেত বন্ধু সেদিন আমি তোমার উপর কষ্ট পেয়েছিলাম এই কষ্টটা পেয়েছিলাম যে তোমার আমি ছোট্টবেলার বাল্য বন্ধু তুমি আমাকে বলতে পারতে যে আমার শ্বশুর বাড়ি চলো বন্ধু হিসাবে না বলে তুমি আমাকে চাকর হিসাবে নিয়ে যাচ্ছ এইটা আমি কষ্ট পেয়েছিলাম তাই তোমাকে উচিত শিক্ষা দেবার জন্য আমি এই কাজ করেছি হ্যাঁ এটাও ঠিক তুই আমার ছোটবেলাকার বন্ধু তোমাকে চাকর সেজে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া উচিত হয় নাই উচিত হয়নি তোমাকে বলার দরকার ছিল যে বন্ধু চলো আমার সঙ্গে দুই না মিলে একসঙ্গে থাকবো একসঙ্গে খাবো তাই বন্ধু তোমাকে একটা শিক্ষা আমি দিলাম ঠিক কথাই কিন্তু বিশ্বাস করো তোমার কোনো ক্ষতি আমি করি না ভাই আমি কিচ্ছু করিনি ভাই আমার তুমি শ্বশুর বাড়ি থাকো আর সেই আমার নাপিতের সেই জিনিসপত্রগুলো কোথায় ওই তো ফেলে দিয়েছো কেন ফেলে দিয়েছো আমি আসছি চললাম বৌনি বাড়ি যো কখনো টাচ করেনি একদম ভগবানের অন গড ভালোই করেছিস আর কি করে বুঝবি বল তোর সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল যখন আমি এইটুকু তখন তুই নাইটুকু আরে বাবা না তুমি আমি যখন এইটুকু নি থালার জলে ডুবে মরতাম হ্যাঁ তখন তোর সঙ্গে আমার বিয়ে হয়েছিল তোর বাবা চিনতে পারে নাই তোর মা চিনতে পারে নাই তা তুই চিনবি কি করে না তোর দোষ নাই আসলে কি জানো আমি তোমাকে খুব স্বপ্নে দেখতাম আমি আবার তোমাকে চিঠিও লিখতাম আমিও তো চিঠি লিখতাম তুমি আমাকে চিঠি দিতে কি পারে প্রতি রবিবারে আমিও তো রবিবারে দিতাম এই যা তুমি রবিবারে চিঠি পাঠাতে আমিও এখান থেকে পাঠাতাম রাস্তায় ধাক্কা লেগে যেত দেখা সাক্ষাৎ হতো কথা হয়ে যেত দিয়ে তোমার চিঠি তোমার কাছে চলে যেত আমার চিঠি আমার কাছে চলে আজ থেকে আমি তোমার একমাত্র বধু হ্যাঁ ওই জন্য তো আমার আমি একটা চদ্দু আমি তোমার স্ত্রী আমি তোমার ফুল মিস্ত্রি আমি তোমার ওয়াইফ আমি তোর কলের পাইপ তুমি আমাকে ছেড়ে যাবে না আমাকে নিয়ে একদম শিদে তাই কি বলছি জানো এই বুক শূন্য করে